হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে এই গরমটা এক্সেসিভ পড়ে গেছে, গরমের জন্য আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না, কোথাও যেতে কোথাও খেতে মানে কিছু রেডি হতে বা কিছু করতে না, একদম ভালো লাগছে না। মনে হচ্ছে সারাক্ষণ বাড়ির মধ্যেই থাকি, ফ্রিজ খুলি, ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বার করি। ইভেন দো গলা ভেঙে যাচ্ছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাট স্টিল মনে হচ্ছে না ফ্রিজের জল না খেলে কিন্তু এই গলা দিয়ে জলটা কিছুতেই নিচের দিকে নামবে না। মানে ট্রেমেন্ডাস অবস্থা। আমি আমার কেন তো গত 5-6 বছর তো বটি, তারও বেশি হবে, এরকম কন্ডিশন আমার লাইফে আমি কখনো পাইনি। মানে এটা কেন হচ্ছে, কি এর রিজন, মানে সত্যি আমার মনে হচ্ছে যে এখন রাস্তায় একটা উঠ নিয়ে বেরিয়েছে লিটারেলি, আল হাবিবি করতে করতে। তো এইমাত্র জাস্ট ব্যাংক থেকে একটু আগে ফিরলাম, ফিরে একটু ব্রেকফাস্ট করলাম, কারণ আর পারছিলাম না, খিদেও পেয়ে গেছিলো। ব্রেকফাস্ট রেকোয়েস্ট করে এখন একটু বসেছি, এবারে ঘর দোরগুলো পরিষ্কার করতে হবে, ঘর দোরের অবস্থা খুবই খারাপ, সেগুলোকে এখন একটুখানি ঠিক করে সর্টেড করতে হবে। করার পরে স্নান টান করবো, স্নান টান করার পরে একটুখানি চিল মারবো, মানে চিল মারবো মানে কি কিছুই করবো না, একটু গেমস ওয়েমস খেলবো হয়তো, তারপর খেয়ে দিয়ে উঠে, কারণ আজকে আমি রান্না ডিপার্টমেন্টে যাইনি খুব একটা, কারণ এখন গরমের মধ্যে না কিছু সেরকম রান্নাবান্না করছিও না, বাড়িতেও হচ্ছেও না, আমার শাশুড়ি মাও সেরকম কিছু করছে না, কারণ গরমের মধ্যে খেতেও ইচ্ছে করছে না প্র্যাকটিক্যালি। তো ওই আমি আমার তো একটা মানে বেসিক ফান্ডা থাকে কিছু খাবার, মানে খাবারের ব্যাপারে, গরমকালে আমি একটু আমি এমনিতেই নর্মালি একটু শুকনো শুকনো খেতেই ভালোবাসি। তো আমার জন্য একটু ভাত আর যে কোনো একটা তরকারি, তরকারিটা একটু সিম্পলের মধ্যে, পোস্ত পোস্ত হলে ভালো লাগে, তো গরমকালে পোস্ত আর তার সাথে হচ্ছে একটা মাছ ভাজা হলে ভালো, আর মাছ যদি না হয় যে কোনো আরেকটা আইটেম, আর তার সাথে হচ্ছে আমের টক। আমের টক হলে আমার প্র্যাকটিক্যালি কিছু লাগে না, মানে আই এম হ্যাপি উইথ ভাত, আমের টক আর সামথিং ভাজা, আই এম হ্যাপি উইথ দ্যাট, আমার আর কিচ্ছু লাগে না, আমি ওটাই খাই এখন আপাতত, ওটাই খাচ্ছি। আমার মাছ খেলে আমি ভাজাই খাচ্ছি, কারণ ওই ঝোল আর মাংসটা একদম খাচ্ছি না এই গরমের মধ্যে, জাস্ট আমি নিতেই পারছি না। দেখলেই আমার কেমনটা লাগছে যে আমি মাংস দেখলে মানে আমার এত মানে এত অ্যাপিয়ালিং লাগে, সেই আমি মাংস খাওয়াই ভুলে গেছি, খাচ্ছিই না আমি। তো দেখা যাক এখন কি করি, আজকে তো সারাদিন পড়ানোর মধ্যে থেকেই কাটবে, সেরকম কোনো অ্যাটসাচ প্ল্যান আমার নেই আজকে, গত কয়েকদিন ধরে কোনো প্ল্যান হচ্ছেও না, কারণ এক্সেসিভ হিট এই গরমে প্ল্যান করা মানে হচ্ছে নিজেকে নিজে ওই ক্রুসিফাইড করা, ওরকম কাইন্ড অফ কন্ডিশন। তো এখন তো কোনো প্ল্যান হবেই না, তবে হ্যাঁ কয়েকদিনের মধ্যে একটা খুব বড়ো সড়ো প্ল্যান হতে চলেছে আমাদের, মানে ওটা একটু সিক্রেট, ওটা আস্তে আস্তে রিভিল করবো আমি। তো এখন বেসিক্যালি কিছু নেই, আপাতত আজকের দিনটাই পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে ব্যাংক থেকে ফিরলাম, ব্যাংক থেকে এসে এখানে একটু কাজকর্ম করে সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে আবার বিকেলে খেয়ে দিয়ে উঠে বেরোনোর আছে। বাড়িতে হয়তো যাবো কি যাবো না এখনও জানি না, সময় পেলে হয়তো যাবো, আর কালকে বাড়িতে থাকবো আর দেখা যাক কি হয়। Thank you.
খাওয়া দাওয়া হচ্ছে? বিকেলে পড়িয়ে ফেরার পথে, বিকেল না অ্যাকচুয়ালি রাত্রিবেলা পড়িয়ে ফেরার পথে মেট্রোর সামনে রাজা টকাদার সাথে দেখা হলো। তো টকাদাকে বললাম, টকাদা আজকে কিছু খাওয়াও, অনেক দিন তো হলো, একটু কিছু খাওয়াও। টকাদাকে বলার পরে টকাদা বললো, ঠিক আছে চল কী খাবি বল। তাই বললাম চলো ওয়ামোতে যাই, ওয়ামোতে গিয়ে কিছু খাওয়া যাক। তো আমরা ওয়ামোতে গেলাম, আর গিয়ে যে রাত্রিবেলা 10:30 পৌনে 11টার সময় মোমো অর্ডার করা হলো। মোমো অর্ডার করে আমরা বেশ জম্পেশ করে খেলাম। দার্জিলিং কোথায়, কেমন কোথায় দার্জিলিং? তো এই ছিল আজকের ভিডিও, আজকের ব্লগটা বেশি খুব একটা বাড়ালাম না, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সঙ্গে। আর ততক্ষণ দেখতে থাকো দ্য গ্লিটার পিক্সি উইথ মি, অ্যান্ড কিপ লাভিং মি।